নারায়ণগঞ্জের সোনার গায়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে বাস উল্টে অন্তত জন আহত হয়েছেন সোমবার তেসরা অক্টোবর সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অলিম্পিক কাটার পিপাসা প্রাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি পুলিশ জানায় সকালে মতলব এক্সপ্রেসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলকে ধাক্কা দেয় এ সময় অন্তত জন গুরুতর আহত হন আহতদের স্থানীয় বারাকা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে গুরুতর আহত মোটর সাইকেল চালককে কাজপুর হাইওয়ে থানার অ্যাম্বুলেন্সে রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে এ বিষয়ে কাজপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবীর হোসেন জানান বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন দর্শক দেশজুড়ে গুরুত্বপূর্ণ আপডেট নিউজগুলো পেতে এখনই সাবস্ক্রাইব করে দিন বিডিটিউব নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতেও ফলো করে দিতে ভুলবেন না কথাবে পরবর্তীতে নতুন কোনো আপডেট টপিক নিয়ে ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে